एखोनो अनिश्चित এইচএসসি और सममानेर फल घोषणार दिनक्षण डिसेम्बरेर प्रथम सप्ताहे ए पाब्लिक परीक्षार फल घोषणार कथा थाकलेओ शिक्षा मंत्रणालयेर निर्धारित कमिटी एखोनो जानेन ना कबे प्रकाश करते पारबेन फल आर एतेई अनिश्चयताय दिन काटाচ্ছে विश्वविद्यालय भर्ती इच्छु शिक्षार्थीरा। गत कयेक बछरेर धाराबाहिकताय एबारो এইচএসসি और सममानेर परीक्षा होवार कथा छिलो एप्रिलेर प्रथम दिने, किन्तु विश्वव्यापी करोना महामारीर कारणे शुरूर आगेई गत 22 मार्च स्थगित करा हय एई पाब्लिक परीक्षा। करोना परिस्थिति स्वाभाविक हलेई परीक्षा नेওয়া হবে प्रथमे एमन कथा जानालेও स्थगितेर 5.5 मास पर गत 7 अक्टोबर एक अनलाइन ब्रिफिंगे शिक्षामंत्री परीक्षा बातिलेर घोषणा देन। জানান জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে করা হবে এইচএসসির মূল্যায়ন। আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর ফল নির্ধারণের প্রক্রিয়া ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয় কমিটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফল ঘোষণার কথা জানানো হয়, কিন্তু বছর শেষ হতে চললেও সেই ফল শূন্য। যদি আমাদের রেজাল্টটা এই মাসের শেষেই দিয়ে দেওয়া হয় তাহলে আমরা অনেক উপকৃত হই। তাহলে আমাদের সত্যি সবারকার মধ্যে থাকা যে দীর্ঘ সময়ের যে উদ্যোগটা এটা আসলে শেষ হয় আর কি। মানে কখন রেজাল্ট হবে, মানে আমরা একটা এমনি একটা মানে ভর্তি পরীক্ষার জন্য একটা টেনশনে আছি, তার উপর রেজাল্ট দিচ্ছে না, আবার এক এক সময় এক এক গুজব শোনা যাচ্ছে। যদি ফাইনালি রেজাল্টটা পাবলিশড হয় তাহলে শিক্ষার্থীরা এবং আমরা সবাই উদ্বিগ্ন মুক্ত হব। এখনো আগামীকাল দিব, 31 তারিখ দিব, 30 তারিখ দিব, 28 তারিখ, এটার পর্যায়ে এখনো না। তবুও কমিটির দাবি এবছরের মধ্যেই ঘোষণা করা হবে এইচএসসি পরীক্ষার ফল। আমরা বিভিন্ন রকম রেশিওর মধ্যে আছি, ফাইনালি তো আমাদের এটা প্লেস করতে হবে মিনিস্ট্রিতে, তারপরে মন্ত্রণালয় থেকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরে সাথে সাথে আমাদের দিতে তেমন কোনো সমস্যা হবে না, যার জন্য এই মুহূর্তে ফাইনাল আমাদের কিছু বলার এখনো সময় আসে নাই। তৈরি হওয়ার সাথে সাথে আমরা এক সেকেন্ডও দেরি করবো না, এই ব্যাপারে নিশ্চয় থাকেন এবং এটা আপনাদেরকে সবাইকে দেখে আপনাদের সামনেই সবকিছু করা হবে। এবছর এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তিও পিছিয়েছে অন্তত 2 মাস। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ যত দেরিতে হবে ততই পেছাবে বিশ্ববিদ্যালয় ভর্তিও। হাসনাত রাব্বি, চ্যানেল 24।